আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন বা নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, ছেলে মেয়ের দ্বিগুণ পাবে, দুই ভাগ ছেলে এক ভাগ মেয়ে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক, যদি মেয়ের সংখ্যা দুইয়ের অধিক হয় তাহলে পিতৃ সম্পত্তির তিন ভাগ দু ভাগ পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, আর যদি মেয়ে একটা হয় ফালাহা নেস, সে অর্ধেক পাবে। যদি তোরা কেউ মারা যাও আর একেবারে দুর্বল নিরীহ বাচ্চা রেখে যাওয়া, তাহলে তোমরা তার ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং সঠিক পথ অবলম্বন করো। ব্যাখ্যা, তিনি বললেন তোমরা ওসিয়াত করে যাও, কারণ ওসিয়াত ওলা তাজিদ ওয়ালা সলস, তো এক তৃতীয়াংশের বেশি ওসিয়াত করতে পারবে না, এই কারণে যে তোমার ওই বাচ্চাটা যেন পরের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে না খায়। মরার পরেই ভাগাভাগের প্রশ্ন উঠবে এবং আপনি অন্তত ছেলেমেয়েদের বলে দেবেন, বাবা আমার মরার পরে ইসলামী শরীয়ত মোতাবেক তোমার যার যার ভাগ করে নিও, তাহলে আপনার উপরে কোনো চাপ সৃষ্টি হবে না। যদি ওসিয়াত করতে চান মৃত্যুর আগে ওয়ান থার্ড করবেন, তার বেশি না। এটা যদি আমরা মেনে চলতে পারি ইনশাআল্লাহ সমাজে শান্তি আসবে। মেধা আল্লাহ দান, কোনো সন্তান জঞ্জাল নয়, প্রতিটি সন্তানই সম্পদ। বর্তমান যুগের যিনি আইনস্টাইন বলে খ্যাত ইংল্যান্ডের স্টিফেন হকিংস, তিনি ২০ বছর বয়স থেকে প্যারালাইজড, শুধু মাথাটুকু আছে এদিকে সব, কোনো সার নেই, অথচ তাকে এই যুগের আইনস্টাইন বলা হচ্ছে, মাত্র আইকিউ এত বেশি। আবার অতি সম্প্রতি একটা ছোট্ট বাচ্চা জন্ম হয়েছে পাশ্চাত্যে, তার আইকিউ স্টিফেন হকিংয়ের চাইতেও বেশি, আইনস্টাইনের চাইতেও বেশি, অথচ প্রতিবন্ধী ছেলে। আপনি জানেন না যে আপনার সন্তানটা কী হবে ভবিষ্যতে, অথচ আপনাকে সন্তান পালন করে যেতে হবে, বাপ মার দায়িত্ব সেটাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما الثلث مما ترك إن كان له ولد تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين
যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে পৃথিবীতে মানবের বংশধারা শুরু হয়েছে, আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাঁকা পাঁজরের হাড় থেকে তার জোড়া হাওয়া সৃষ্টি হয়েছে। তখন থেকেই স্বামী স্ত্রীর মাধ্যমে পৃথিবীতে মানব বংশের বিস্তার চলছে। সঙ্গে সঙ্গে রয়েছে জন্ম ও মৃত্যুর খেলা, জন্মলে মৃত জন্মলে মরিতে হবে। জন্ম মৃত্যু একেবারে সাথাসাথে, জন্ম যেমন সত্য মৃত্যু তেমনি সত্য। সূর্যের উদয়ে মানুষ এবং সমস্ত সৃষ্টি জগৎ আনন্দিত হয়, সন্তানের আগমনে পুরো পরিবারে আনন্দের ঢেউ বয়ে যায়। ঠিক অমনি করে সূর্য অস্ত গেলে তার পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। সন্তানের বিদায় হলে, কারোর মৃত্যু হলে পরিবারে, পুরো পরিবারে হতাশা এবং দুঃখ এবং শোকের অন্ধকারে মুহ্যমান হয়ে যায়। এটা স্বাভাবিক নিয়ম, কিন্তু পরেও থেকে যায় কথা, কারণ যিনি মারা যাচ্ছেন তার প্রত্যক্ত সম্পত্তি কিছু না কিছু থাকেই, মোটে না হলেও তার ভিটেটা থাকে, কিছু না থাকলেও তার এলম থাকে। নবী রসুল্লাহ দুনিয়াতে লাম ইউর রসুল দিনার, তারা টাকা পয়সা রেখে যেতেন না, কিন্তু তারা এলেম রেখে গিয়েছেন, ওহির এলেম। আর সেই এলেমের মাধ্যমে পৃথিবী বেঁচে থাকে, অতএব কিছু না কিছু থাকেই। যদি সম্পত্তি থাকে, তার বন্টন পদ্ধতি যুগে যুগে পরিবর্তিত ছিল। জাহেলি আরবদের কাছে যুক্তি প্রাধান্য পেয়েছিল, তারা বলতো কন্যা সন্তান পরিত্যক্ত সম্পদের অংশ পাবে না, যুক্তি ছিল তাদের। তখন যুক্তি ছিল এই, যুদ্ধ বিগ্রহ তো আমাদের লেগেই থাকে, যুদ্ধ হলে ছেলেরাই যুদ্ধ করে, মেয়েরা তো যুদ্ধ করতে পারে না, বরং তারা লুটের মাল হিসেবে বিজয়ী পক্ষের দখলে চলে যায়। তাদেরকে যদি জমি জমা ভাগ দেয় তাহলে তো বিজয়ী পক্ষ নিয়ে চলে যাবে, অতএব মেয়েদের না দেওয়াটাই উত্তম। এই যুক্তির কারণে তারা মেয়েদের কোনো অংশ দিত না। যখন এই আয়াত নাজিল হলো তার একটা কারণ ছিল, ওহদের যুদ্ধে হযরত সাআদ বিন রবি প্রখ্যাত সাহাবি শাহাদত বরণ করলেন, রেখে গেলেন তার স্ত্রীকে, দুটো মেয়েকে, আর তার ভাইরা ছিল। এখন মেয়েকে কিছু, দুটা মেয়ে আর তো কিছু নাই, ছেলে টেলে নাই, কিছুই দেবে না, সব চাষারা নিয়ে নিল, কোনো হাতে আসছে দুই চাষা, কোনো হাতে আসছে এক চাষা। তখন ওই মহিলা অসহায়, উনি এসে বলছেন, হে আল্লাহর রসুল, আমার স্বামী সাত দিন রবি এই সদ্য ওহদে মারা গেলেন, দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমি ছোট্ট নাবালিকা দুই মেয়ে নিয়ে বসে আছি, আমি কী করব, সংসারে একদিনের খাওয়ার ব্যবস্থা নাই, আমি কোনো কর্ম বাইরে পর্দার বাইরে যে কোনো কাজও করতে পারি না, এই অবস্থা আমার করণীয় কি? আল্লাহ রসুল বললেন, তুমি থাম, কিছুক্ষণ পরে আয়াতটা নাজিল হয়ে গেল, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাজ্জি আল-উনসাইনি। এই আয়াত নাজিলের অর্থ হচ্ছে, বিষয় নাজিলের কারণটা শুনলাম, ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন বা নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, ছেলে মেয়ের দ্বিগুণ পাবে, দুই ভাগ ছেলে এক ভাগ মেয়ে, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক, যদি মেয়ের সংখ্যা দুইয়ের অধিক হয় তাহলে পিতৃ সম্পত্তির তিন ভাগ দু ভাগ পাবে, ওয়াইন কানাত ওয়াহিদাতান, আর যদি মেয়ে একটা হয় ফালাহা নিসফ, সে অর্ধেক পাবে। এইটা বলার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে
আল্লাহ রসুলের মহিলাকে বললেন এবং তার চাচাকে নির্দেশ পাঠালেন। ফারসাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আম্মিল আওলাদ ওয়ামারহু আন ইউতিয়া সুলুসাইন লি বানাতিল মাইয়িত ওয়া সামান লিল যাওজা ওয়াল বাকিয়া লাহু রাওয়াহু আবু দাউদ ওয়া ইসনাদুহু সহীহ। তার চাচাকে নির্দেশ পাঠালেন এই মর্মে যে যেন মাইয়িতের দুই মেয়েকে তিন ভাগের দুই ভাগ অংশ দিয়ে দেয় এবং তার স্ত্রীকে আট ভাগের এক ভাগ আর বাকিটা তুমি নাও চাচা হিসেবে। প্রত্যেকটা কোরআনের প্রতিটা আয়াত নাজিল হওয়ার জন্য এক একটা কারণ আছে। এই কারণ সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। জাহেলি আরবরাটা মেনে নিতে চাইত না, কারণ আল্লাহ রাসূল দেখতেন যদি ঈমান না থাকে তো কোনো আইনই সে মানবে না, যেহেতু এখন তারা মুসলমান হয়েছে এজন্য কথাটা তারা মানল। যদি ওরা কাফের থাকতো মানত নাকি, ও তো বলে মেয়েদের কেন দেবো, ওরা তো কিছুই করে না, ওদেরকে সেফ মানে নিরাপত্তা দিতে দিতে আমাদের জান শেষ, ওদের ঠেকাবো না, আমরা যুদ্ধ করব, ওদের শক্তি সমর্থক ছেলে দরকার, মেয়ের দরকার নেই। যুক্তরা কিন্তু সেই যুগের হিসাবে ঠিকই ছিল, কারণ মেয়েদের লুট হয়ে যায়, এখন তার লুট হয় না, যুদ্ধ বিগ্রহ তাদের নিত্য দিনের ব্যাপার ছিল। যাই হোক, এর স্থায়ী নির্দেশনা। এরপরও আল্লাহ আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান যিআফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহ ওয়ালইয়াকুলু কওলান সাদীদা। দেখো, যদি তোরা কেউ মারা যাও আর একেবারে দুর্বল নিরীহ বাচ্চা রেখে যাও, তাহলে তোমরা তার ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং সঠিক পথ অবলম্বন করো। ব্যাখ্যা তিনি বললেন, তোমরা ওসিয়াত করে যাও, কারণ ওসিয়াত ওলা তাজিদ ওয়ালা সলস, এক তৃতীয়াংশের বেশি ওসিয়াত করতে পারবো না, এই কারণে যে তোমার ওই বাচ্চাটা যেন পরের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে না খায়। তাহলে মৃত ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়াত করার হুকুম আছে ওয়ান থার্ড, তার বেশি নয়। এটা উম্মতে মুহাম্মদের জন্য এটা রহমত আল্লাহর পক্ষ থেকে। এরপরে বিখ্যাত বিরাট আলোচনা আছে, উত্তরাধিকার বন্টনের আয়াত হচ্ছে নিসা মূলত 11-12 আয়াত। এখান থেকে একবারে লম্বা শেষে যে আল্লাহ বলছেন 13 হাতে শেষে গিয়ে তেলকে হদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা। আমায় ইউতে আল্লাহ ও রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, যে ব্যক্তি আল্লাহ পাকের আনুগত্য করবে এবং তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন জান্নাতে যা তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। খালেদিন ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো মহা সফলতা। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া এই সীমারেখা লঙ্ঘন করবে, অবাধ্যতা করবে, উত্তরাধিকার বন্টন নীতি অবাধ্যতা করবে, ও ইয়াতাআদা হুদুদাহ, এবং এই সীমা অতিক্রম করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে আল্লাহ প্রবেশ করাবেন জাহান্নামে যেখানে সে চিরদিন থাকবে। আল্লাহু আযাবুম মুহিন, তার জন্য থাকবে হীনকর শাস্তি। ওহদের যুদ্ধের পরে এই আয়াত নাজিল হয়েছে, এটা কিন্তু কোরআনে লেখা আছে, এগুলোকেও আপনাকে তো হাদিসে পড়তেই হবে। এখন একদল বেরিয়েছে, তারা বলে হাদিস মানা লাগবে না, কোরআনে যথেষ্ট, এসব পাগলদের কে বোঝাবে, তারা তাদের নিয়ে ব্যস্ত, ওটাটাই ঠিক। কোরআনের যদি 6200-র উপরে আয়াত থাকে, প্রায় অধিকাংশ আয়াতই এক একটা ঘটনার প্রেক্ষিতে নাজিল, প্রায় মানে সব না, কখনো নাজিল হয়েছে একটা না, রামপুরা শুরুগুলো প্রায় সব একটানাই নাজিল হয়েছে, যদিও শুরুতে একটা ঘটনা ছিল, আয়াত বহু নাজিল হয়েছে। এখানে ধরুন একটা ঘটনায় 107 আয়াত, 9 আয়াত, 11-12-13-14 আয়াত, এতগুলো আয়াত নাজিল হয়ে গেল,
ন্যায়ের আদেশ দিচ্ছেন আল্লাহ সর্বত্র, খালি উত্তরাধিকার বন্টনে নয়, সর্বত্র। আপনাদের প্রশ্ন হতে পারে ছেলে দুই ভাগ মেয়ে এক ভাগ কেন পাবে? এটা নিয়ে আমাদের সরকার বড় বিব্রত বোধ করছে। আপনারা জানেন কয়েক বছর আগে নারী উন্নয়ন নীতিমালা জাতিসংঘের আছে না, সে নীতিমালা আলোকের আমাদের সরকার নারী পুরুষের সমানের অংশ দেওয়ার জন্য একবার খুব টোটাল লাগেছিল। তখন সরকারের একজন উচ্চ পদস্থ ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলো, বললাম দেখেন এখানে যদি করেন আপনার সরকারই উল্টে যাবে, এটা কোরআনের বিধান, এর বিপরীত করলে কিসের সরকার? তিন পরে দাম নিয়ে আপনার এক ধাক্কাতে ফেলে দেবেন, মানুষকে খেপাবেন না, শেষকাল বাদ। তারা আমরাও লিখলাম সম্পাদক, আচ্ছা আমাদের যা লেখাল সম্পাদকরা তাহারিক পড়েন, তারা জানেন কোনোটাই আমরা ছাড় দিই না কাউকে, যে সরকারে আসুক মাথার পরে। কেন দুই ভাগ? একটু সামান্য ব্রেন যারা আছে তারাই ভালো করে বোঝে। মেয়ের শ্বশুরবাড়ি যায়, সেখানেও তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর। যতদিন বাপ মার কাছে থাকে সেখানেও তার ভরণ পোষণের দায়িত্ব থাকে বাপ মার, বাপের। তার নিজের ভরণ পোষণের জন্য কোনো চিন্তা করতে হয় না, সবটাই হয় ছেলেদের। তো সেই ছেলে এখানে তো বাপ, ওখানে স্বামী, বড় যদি ছেলে থাকে বা ভাই থাকে যারা পুরুষ তাদের দায়িত্ব হল বাইরে কাজ করে ভরণ পোষণ করানোর, স্ত্রী সম্প্রদায়ের। সেই স্ত্রী তার নিজের স্ত্রী হতে পারে, নিজের মা হতে পারে, নিজের শাশুড়ি হতে পারে, নিজের বোন হতে পারে, অনেক সময় বোনেরাও তো বৈধ হয়ে ভাইয়ের বাড়িতে আসে। এই দায়িত্ব নিতে হবে কাকে? পুরুষদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ঘরে থাকে। এর বড় কথা হলো বাপের ঐতিহ্য রক্ষা করে ছেলেরা, তারাই বাড়িতে থাকে, মেয়েরা বাড়িতে থাকে না। দূরদর্শিতা বান্দার চাইতে আল্লাহ বেশি, আর এই জন্য আল্লাহ বলছেন আবা হুকুম আপনা হুকুম লা তাদরুনা আইয়ুহুমা আকরাবুলাকুম নাফআন, তোমাদের বাপ বা বেটা তোমরা জানো না কে তোমাদের নিকট সবচেয়ে বেশি উপকারী, এটা আমরা জানি। আসান তাকরাহু শাইয়ান ওহুয়া খায়রুল লাকুম, অনেক বিষয় তোমরা অপছন্দ করো কিন্তু ওটা তোমাদের জন্য মঙ্গলজনক, অনেক বিষয় তোমরা পছন্দ করো কিন্তু ওটা তোমার জন্য অমঙ্গলজনক। সম্প্রতি কেনিয়াতে একটা সেমিনার হয়েছে, সে সেমিনারে একটা প্রবন্ধ পাঠ করার জন্য মুসলমানদের মধ্যে একজনকে বাছাই করা হয়েছে। তিনি সেখানে এটা সুন্দরভাবে উল্লেখ করেছেন, তা আমরা মুসলিম বিশ্ব ধারণা করেন যে কোরআন তো অন্যায় করেছে, এটা আদৌ অন্যায় নিজেরা চিন্তা করে দেখেন। সেমিনারে প্রায় সবই অমুসলিম কিন্তু এই যুক্তির সামনে কেউ টিকতে পারেনি, কথা তো ঠিকই, আমরা তো বাড়ি থাকি, মা হোক বোন হোক যাই হোক তারা অন্যের বাড়িতে চলে যায়, মেয়ে চলে যায় শ্বশুর বাড়ি, তো সে কী করে সমান সমান পেতে পারে? এটা তো ঠিক। ফলে যারা ছিল সেমিনারে প্রায় সবাই মেনে নেওয়ার মানে কি, তারা হয়তো দলীয় কারণে জাতিগত কারণে মানতে পারছে না কিন্তু যুক্তিতে তারা মেনে নিতে বাধ্য হয়েছে, কোনো প্রতিবাদ কেউ করে নাই, বলে এটি কোরআন ঠিক। তো কোরআন তো শুধু মুসলমানের জন্য আসে, কোরআন তো সারা বিশ্ব মানবতার জন্য, সবার জন্য। তাদের সেমিনারের সেই ভাষণটা আমার কাছে রক্ষিত আছে, এইখানে গিয়ে প্রত্যেকেই সন্দেহ করে, তাই তো দ্বিগুণ কেন? দ্বিগুণ যে কেন নিজের চিন্তা করলে বুঝতে পারবেন। আর ওই জন্য আল্লাহ বলছে তোমাদের তুমি জানো না কে তোর উপকারী বেশি। যাই হোক, বিষয়টা কোনো অন্যায় হয়নি, এটা ঠিকই আছে, সরকার যা পরিচালনা করেন তারা যদি বোঝেন তো ভালো হবে, না বুঝলে যার পাশে কুড়াল হবে। ন্যায়ের গুরুত্ব সব জায়গাতেই বেশি, আর এই জন্য আল্লাহ পাক ন্যায়ের হুকুম দিয়ে একটা মৌলিক নির্দেশনা জারি করেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিল আদলে ন্যায় বিচারের, ওয়াল ইহসান সদাচরণের, ওয়া ইতা'ই যিল কুরবা
এবং নিকটাত্মীয়দেরকে দান করার জন্য। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এবং যাবতীয় নির্লজ্জতা এবং অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করছে। সূরা নাহল 90 আয়াত। কেন বলছেন? ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এখানে একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদলু বাইনা আবনাইকুম মাররাতাইন, রাওয়া আহমদ বিসনাদিন সহীহ, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। এই কথাটা আল্লাহ রাসূল দুবার বললেন, মানে তাকে দিলেন কবর দান। অধিকাংশ এখনো পর্যন্ত আমাদের সমাজে, কোন কোন এলাকায়, সব এলাকায় নয়, কন্যা সন্তানকে মাহরুম করে বাবারা, এমনকি নিতান্ত বাধ্য হয়ে বা লোকলজ্জার খাতিরে, ঠিক আছে তুই যা দুই বিঘি নিয়ে চলে যা, কোনো ভাগ বটার মধ্যে নেই। আমরা আমাদের চোখের সামনে ভাসতেছে এরকম বড় বড় হাফেজ আলেম, বড় বড় তাদের বাড়িদের ভিতরে খোঁজ নিয়ে দেখেন, ছেলেদেরকে ঠিকই দিচ্ছে, মেয়েদের বলে লামসাম, পারলে মোটে না দিলে আর ভালো হয়, কিন্তু মেয়েরা তো জিদ করে না, কারণ সে জানে আমার বাবা, আমার শেষ আশ্রয় বাপ ভাই, তারা দিলে কি না দিলে কি আমার তো দরকার হয় না। কিন্তু না, তাদেরকে যথাযথভাবে দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বিশেষ তাগিদ দিয়ে দুবার বলেছেন, এদুলু বাইনা আবনাইকুম মাররাতাইন, খবর দেন তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। রওয়ায়াতিন ইন্নাকা লা তাদাউ শাইয়ান ইত্তাকা লিল্লাহ তাআলা ইল্লা আতাকা আল্লাহু খায়রাম মিনহা, রাওয়া আহমদ বিসনাদিন সহীহ। যদি তুমি আল্লাহর ভয়ে ন্যায় বিচার করো, আল্লাহ তোমাকে তার চাইতে উত্তম দান করবেন। এটা সবসময় মনে রাখবেন। আপনি হয়তো একটু ছাড় দিলেন, ভাবলো তাই তো মেয়েটা নিয়ে গেলে অতটা থাকলে আমার ছেলেটা ভালোভাবে থাকতো না, এর বিপরীতে এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে অনেক বেশি দান করবেন। তা আল্লাহ রসুলের ওয়াদা। আল্লাহ রসুল কখনোই আল্লাহ পাক কখনো ওয়াদা খেলাপ করেন না। অত আমাদের দায়িত্ব যথাযথ হক যার যার প্রাপ্য দিয়ে দেওয়া, আর যদি অন্যায় করেন তারা পরিণতি শুনে রেখে দেন। মানে আবু সাঈদ ইবনে যায়েদ কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরা মিনাল আরদে জুলমান ফাইন ইউতার ইউতার কহু ইয়ামুল কিয়ামা মিন সাবঈ আরদিন। মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি এক বৃহৎ পরিমাণ জমি অন্যের হক নষ্ট করল, নিয়ে নিল, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার গলায় সাত জমিনের বেড়ি পরিধান করাবেন। কার ক্ষমতা আছে? আপনাদের ভাববেন এটা তো অযৌক্তিকতা, সাত জমিদের বেড়ি কেমন করে পড়াবে? হ্যাঁ, সাত জমিদের বেড়ি যত ওজন হবে তত ওজন আপনার গড়ায় পড়ানো হবে, আপনাকে বাধ্য করা হবে সেটা নিয়ে কেমন তোমার হাঁটার জন্য। সমস্ত লোক দেখবে বাপরে বাপ, এটা আমাদের এত বড় মানুষ ছিল আমাদের সমাজে, অথচ আজকে তার কী দুর্দশা। বিগত যুগে যারা আহলে হাদিস আন্দোলন করেছেন তাদের দ্বিতীয় পর্যায়ের নেতা ছিলেন সাদেকপুর পাটনার আল্লামা বেলায়েত আলী হেনায়েত আলী এবং তার বংশধর। তাদের উপরে যে জুলুম হয়েছে, একটা বেড়ি পড়ানোর জুলুম তার মধ্যে একটা আছে। যারা পাকিস্তানে গিয়েছেন তারা চিনবেন, আম্বেলা হচ্ছে একবারে মুরিদকের আশপাশে পেশোয়ার সীমান্তে, যেখানে আমরা এক সেমিনারে গিয়েছিলাম আমি 1992 সালে, সেইখান থেকে পায়ে হেঁটে তাদেরকে আনানো হয়েছে লাহোর পর্যন্ত। কত কিলোমিটার আল্লাহ ভালো জানে, হিসাবে এখনকার সময় আমরা বলতে পারবো শত শত মাইল, কয়েকশো মাইল না হলে একশো মাইল কম হবে না। এই পথ এই পাঁচ সাত এই 11 জন আলেমকে পায়ে বেড়ি করিয়ে এনেছে লাহোরে, যখন কারাগারের সামনে নিয়ে এসছে তারা মনে করলে এবার বোধহয় আমাদের পরিতে একটু রহম হবে।
তখন তিনি কারাগারের কর্তৃপক্ষ জেল সুপার আমরা বলি, তিনি যেহেতু ইংরেজ, পা দিয়ে রক্ত ঝরছে, পুরো রাস্তা রক্ত ভাসতে ভাসতে সারা পথ এসছে, পায়ের চামড়া ছিলে হাড্ডি বেরিয়ে গেছে। এরপরও তাদেরকে সামান্য রহম করা হয়নি। উনি ভিতরে যেয়ে কী হুকুম দিলেন, জাল্লাদ চলে আসলো, বড় লোহার ডান্ডা নিয়ে আসা হলো। এমনি তো শিকল বাঁধা ছিল, শিকলের উপরে ওটা এত ওজনদার, ওটা দেওয়া হলো যাতে পাটা ভাঁজও করতে না পারে। হিসাব দেওয়া হচ্ছে এই আম্বেলা থেকে লাহোর পর্যন্ত তারা এসেছিল শিকল করে, হাতে পায়ে পায়ের নলাতে সব প্রায় আধা মন ওজন ছিল ওই শিকলগুলো সব। যে কোনো হৃদয়বান মানুষের হৃদয় কেঁপে উঠবে, আধা মন বেড়ি পরে আম্বেলা অর্থাৎ হিন্দুকুশ পরম্বলার নিচে উল্কা সিত্তানা আম্বেলা আসমাস্ত এসব নামগুলো আমার সব মুখস্থ হয়ে আছে। পেশোয়ারের বুরুদকে ময়দানে ভাষণ দেওয়ার সময় আমি এগুলো সব বলেছিলাম। 500,000 পুরুষ আর 50,000 মহিলা ছিল, তারা মুহুর্মুহ তকবীর ধ্বনি আমাদের বক্তব্যকে স্বাগত জানিয়েছিল। তোমরা কি জানো তোমাদের এখানে বাংলাদেশের মানুষের রক্তের দাগ এখনো লেগে আছে? বালাকোটের প্রথম শহীদ ছিল আব্দুল সামাদ বাঙ্গালী, দ্বিতীয় শহীদ ছিলেন, আর সব নামগুলো সব বললে এখন সব মনে নাই, তাদের রক্তে পাকিস্তান হয়েছে। তোমরা কি চিনো আমাদেরকে? এ মানুষ একবার পাগলে যাওয়ার মতো লক্ষ্য, কিন্তু নির্যাতনের কাহিনী তো তখন বলি নাই। বইটা বেরোবে সপ্তাহ, আগামী সপ্তাহে পাবেন ইনশাআল্লাহ 15 তারিখের আগেই, দেখবেন কত নির্যাতন তাদের করা হয়েছে। তাদের নির্যাতনের পক্ষে ব্রিটিশ গভর্নমেন্ট তো ছিলই, যত বেদাতি আলেম ওলামা সব তাদের ইংরেজের সমর্থক ছিল, হানাফি এবং শিয়া যত আলেম সব তাদের পক্ষে। কারণ কি, এরা কখনোই কোনো শিরক বেদাতকে বরদাস্ত করত না। আর শিরক বেদাত করে কারা? এসব পথভ্রষ্ট আলেমরাই তো করে, ফলে তারা সবাই ইংরেজের সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, এরা সব পথভ্রষ্ট হয়ে গেছে, এরা লামুজাবি গায়ের মকলে দাদা গাল দিতে, এরা ওহাবি হয়ে গেছে, মারো যত পারো। আজও যারা কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবেন, কাজ করবেন, তাদের বিরুদ্ধে সবার আগের আলেমরাই শত্রু হবে। আহলে সমাজে অসংখ্য কুসংস্কার ছিল, হানাফি সমাজে তো ছিলই, আলহামদুলিল্লাহ এখন অনেক কমে গেছে নিয়মিত দাওয়াতের কারণে। নিজেদের কথা অহংকার করতে হলে কিন্তু বাধ্যই বলতে হয়, এটা মূলত আমাদেরই কুসংস্কার বিরুদ্ধে আপোষহীন জিহাদের কারণে, শুধু ডিগ্রির কারণে না, আমাদের আমাদের কোনো ডিগ্রি নেই। এই একটা পরিবার, সাদের পরিবার পরিবার, খালি একটা ঘটনা শুনালাম যে কোথায় আম্বেলা কোথায় লাহোর, পুরো রাস্তা তাদেরকে আদামন ওজনের শিকল বেঁধে ঝুলিয়ে আসতে হয়েছে, রাস্তায় একটু পানি খেতে চেয়েছে, মুখে পেশাব করে দেওয়া হয়েছে, শুনলে গা কেঁপে ওঠে না, পায়খানার ময়লা পানি পড়ে আছে তাই দেওয়া হয়েছে, জেলখানায় রাখা হয়েছে মাথা যাতে উঁচু করতে না পারে এমন নিচু জায়গায়, সারাদিনে একখানা রুটি, রুটির মধ্যে 3 ভাগ 2 ভাগ বালি আর মাটি, যাতে তারা ওখানে মরে। এই দৃশ্য মনে করুন, আর এখন তারা আহালেজগুলোকে অহংকার করেন, চিন্তা করুন আমরা অমনি অমনি সহজে হাসতে হাসতে কেউ বাবার মায়ের কাছ থেকে আহালেজ আসেনি। শির্ক বেদাতের বিরুদ্ধে আপোষিত মনোভাব ছিল বলেই কিন্তু তৎকালীন আমাদের বাপদাদারা এইভাবে নির্যাতিত হয়েছে। বিষয়টা খেয়াল আসলো বলেই বললাম, এক একটা সুন্নতের বিনিময়ে একটা জীবন চলে গেছে। এটা যুবসংঘের প্রথম দিকেই আমার জীবনে ঘটে গেছে, আর লোকেরা কী করল? দলবদ্ধ মোনাজাত করেনি বলে বহু যুবসংঘ ছেলেদের চাকরি চলে গেছে, আহলেজ মসজিদ থেকে চাকরি চলে গেছে, প্রতিটি ব্যাপারে ভাগা কোরবানি করেনি বলে তাকে বহিষ্কার করেছে গ্রাম থেকে। এখন তো কী, আস্তে আস্তে সমাজ শিখছে বুঝছে, কিন্তু একটা
যারা ঝুঁকি নেয় কষ্ট তাদেরই হয়, তাই না? যারা ঝুঁকি নেয় না তাদের কোনো কষ্ট হয় না। আহলে হাদিস আন্দোলন ঝুঁকি নেওয়ার আন্দোলন, কার তোয়াক্কা করে নেয়ারা, কারণ এদের সামনে স্রেফ আখেরাত। ইয়াহিয়া আলীকে যখন প্রথম নেওয়া হলো, তিনি খুতবা দিচ্ছেন, তার সাথে আগরজনকে সামনে রেখে দেখো, আশাদুন্নাস বালাআন আল আম্বিয়া ثم الامثل فالامثل, এই হাদিসটা তিনি সেদিন বলেছিলেন, হে আমার সাথীরা, দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন নবীরা, তারপরে যারা যত বেশি নবীদের নিকটবর্তী হবে তারা তত বেশি কষ্ট পাবে, অথবা এই কষ্ট আমাদের পাও না, তোমরা মোটেই দুশ্চিন্তা করো না। চিন্তা করতে পারেন, এইরকম কষ্ট করে এসে ধরো কারাগারে ঢুকানোর পরে সাথীদেরকে এই উপদেশ দিতে পারে কেউ? তোমাদের খালি হাউতাস করার কথা, তাই না? কোনো হাউতাস নেই, এ তো হবেই। হাদিসটা তার সঙ্গে মিলে যাচ্ছে, যদি কেউ আল্লাহর ভয়ে অন্যায় থেকে দূরে থাকে, উত্তরাধিকার বন্টনের মধ্যে কম বেশি না করে সঠিকভাবে যদি দেয়, আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ তাকে তার চেয়ে উত্তম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ, জমিটা কি মূল? জমির বাইরে আরও বহু কিছু আপনি পেয়েছেন, আপনাকে চেনেন এমন লোক নেই বাংলাদেশে, কিন্তু বাবার জমি কিছুই আপনি পান নাই, তাতে কী যায় আসে? সব বাইরে খাচ্ছে, হ্যাঁ হারাম খাচ্ছে, মরবে কদিন পর, তো মরতে তো হবেই, মৃত্যু তো সত্য, জন্ম যেমন সত্য, মৃত্যু তেমনি সত্য, আখেরাত তেমনি সত্য, জান্নাত জাহান্নাম তেমনি সত্য। অতএব সেখানে আমাকে যেতে গেলে অবশ্যই দুনিয়ার কিছু ত্যাগ স্বীকার করতে হবে। এক বিঘে জমি যদি কেউ গায়ের জোরে বা ফাঁকি দিয়ে বা বুদ্ধি খাটিয়ে নিয়ে নেয়, তাহলে পুরো আসমান জমিন তার গলায় বেড়ি পরানো হবে। এই হাদিস বলতে গিয়ে এতদূর আমরা এলাম। অন্য হাদিসে বলা হচ্ছে, আন ইয়াহালা বিল মাররা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান আখাযা আরযান বিগায়রি হাক্কিহা কুল্লিফা আন ইউহমালা তুরাবাহা। ইয়াউমুল মাহশার, রাওয়াহু আহমদ ইসনাদুল হাসান। যদি কেউ এক বিঘা জমি না হকভাবে নিয়ে নেয়, তাকে কেউ দিন বাধ্য করা হবে, যে জমিগুলো নিয়েছে ওই জমিগুলো সব তার ঘাড়ে চাপিয়ে দিয়ে হাঁটার জন্য তাকে বাধ্য করা হবে, হাঁটতে হবে, তাকে উপায় নেই। কেউ আমাদের দিন সবাই সামনে এই দৃশ্য দেখার চাইতে দুনিয়া থেকে যার যার হক দিয়ে দেওয়া ভালো না? অথবা আপনি বলবেন আমার কোনো হক টক বসিয়াত মসিয়াত কিছুই নাই, আমি মরার পরে আল্লাহর বিধান মোতাবেক তোমার ভাগ করে নিও, এটি বলে সবচেয়ে নিরাপদ নাকি? কারণ মরার আগে তো ভাগ হবে না, কিন্তু এখন তোমার মরার আগে ভাগ করে দিই সব। আর মনে করি বলছে ঝামেলা চুকে গেল না, আপনি আগে মরবেন না সে আগে মরতে খবর রাখেন? অতএব মরার পরেই ভাগাভাগের প্রশ্ন উঠবে, এবং আপনি অন্তত ছেলেমেয়েদের বলে দেবেন, বাবা আমার মরার পরে ইসলামী শরীয়ত মোতাবেক তোমার যার যার ভাগ করে নিও, তাহলে আপনার উপরে কোনো চাপ সৃষ্টি হবে না। যদি ওসিয়াত করতে চান মৃত্যুর আগে ওয়ান থার্ড করবেন, তার বেশি না। এটা যদি আমরা মেনে চলতে পারি ইনশাআল্লাহ সমাজে শান্তি আসবে। নইলে এইখানেই নওয়াদের বাড়িতে আমি অনেক খবর রাখি যে একটা একটা ভাই মূর্খ, কিন্তু সারা জীবন কাজ কাজ করেছে, কায়িক পরিশ্রমের অনেক জমির মালিক সে, কিন্তু ভাইরা বুদ্ধিমান, বহু ডিগ্রিওয়ালা, তারা কী দিয়ে কী করে সব জমি নিজেদের লিখে নিয়েছে, যে ভাইয়ের মাধ্যমে একটু কিছু হলেও সে ভাইটা এখন ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। এই নদে পড়ে বাজার যান, আমি নাম বলতে পারবো না, অথচ তার শ্রমে সব কিছু হয়েছে। এরকম বহু মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, অনেক মহিলা আছেন তার কেউ নাই, স্বামীও নাই, সন্তানও নাই, সে চাচ্ছে আমাদের মার কাছে কিছু জমি জমা দান করে দেবে, তার বহু সম্পদ আছে, দিঘি পর্যন্ত আছে, কিন্তু ভাতিজার অত্যাচার সে দিতে পারছে না, নিজের ভাইও নাই, নিজের ছেলেও নাই, কিচ্ছু নাই। সে উচ্চ পর্যায়ের মহিলা অথচ অসহায়, তার মানে ওই ভাতিজার লাঠি খাবারদার বেতাল করলে কিন্তু, অর্থাৎ জুলুম করে অন্যের হক নষ্ট করার জন্য কেউ এগিয়ে আসে,
সাবধান, তোমার হাতের শক্তি বেশি দিন থাকবে না, যে কোনো সময় প্যারালাইজেই পড়ে থাকতে হবে। আজকে শুক্রবার, গত শনিবারে আমি এক ওলিমা অনুষ্ঠানে ছিলাম, উনি আমাকে বললেন আমাকে বাসায় চরণধুলি দিবেন, বহুদিন আপনার নাম শুনে কিন্তু কোন দেখা সৌভাগ্য হয়নি, আজকে দেখা হলো, স্বাস্থ্য ভালো, খুব ভালো, উঁচুতে যান। আমি আর কিছু নসিহাত করলাম, কালকে শুনলাম তো মারা গেছে, বুঝতে অবস্থা, ওলিমাকে চলে গেল ভালো, কালকে শেষ। শক্তি দম্ভ বেশিক্ষণ টিকবে না, যে কোনো সময় হার্ট অ্যাটাক হবে, প্যারালাইজড হবে, খোঁজ পাওয়া যাবে না। এমনকি পদ্মা সেতুর যে প্রখ্যাত ইঞ্জিনিয়ার, যিনি যমুনা সেতুর বলা যায় মূল ছিলেন, প্রাণ ভোমরা বলা হতে থাকে, যদি ওই ব্যক্তি না হতো পদ্মা সেতু জীবনে হতো কিনা সন্দেহ। খুবই সৎ মানুষ, অত্যন্ত উচ্চমানের মানুষ। এই রাত্রে রমজান, তিন রমজান আগে খেয়ে দিয়ে শুয়েছেন, সাহারির সময় মেয়ে ডাকতেছে, বাবা ওঠে না, শেষ। আল্লাহ পাক তার দিয়ে এমন একটা বড় কাজ করিয়ে নিয়েছেন, তাহারিকে রিপোর্ট যারা পড়েছেন তারা জানেন, পদ্মা সেতুর পরিকল্পনার সব শুরু থেকে তার, প্রধানমন্ত্রীর ক্রেডিটেই তিনি, এর একটা মেধাবী ইঞ্জিনিয়ার তিনি পেয়েছিলেন এবং তার পরিকল্পনা মোতাবেক তিনি কাজে সহযোগিতা করেছিলেন এবং অর্থ বরাদ্দ করেছিলেন, এটাই প্রধানমন্ত্রীর ক্রেডিট। অনেকে মেধাকে মূল্যায়ন করে না, মেধা চলে গেলে তো টের পাওয়া যায় কী করে গেলেন উনি। তিনি দেখিয়ে দিয়েছেন পৃথিবীর যত নদী আছে, দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে পদ্মা, যেখানে যতই আপনি পিলার চাপেন না কেন, ও টিকে না, চলে যায়, এর বালি সরসরি বালি, এটা তো কেউ জানত না, এসব ব্রেনের হয়। তো কীভাবে করলে হবে সেটা উনি সেইভাবে করে দিয়েছেন, যার ফলে ওনার ধারণা মতো এর আশা করা যায় নষ্ট হবে না, এরপর আল্লাহর ইচ্ছা তো সবই হয়। কিন্তু এই ধরনের ব্রেনই মানুষকে যারা মূল্যায়ন করে না, সেসব নেতাদের দ্বারা সমাজে কোনো কাজ হয় না, বরং ক্ষতি হয়। মেধা আল্লাহর দান, কোনো সন্তান জঞ্জাল নয়, প্রতিটি সন্তানই সম্পদ। বর্তমান যুগের যিনি আইনস্টাইন বলে খ্যাত, ইংল্যান্ডের স্টিফেন হকিংস, তিনি 20 বছর বয়স থেকে প্যারালাইজড, শুধু মাথাটুকু আছে, এদিকে সব কোনো সার নেই, অথচ তাকে এই যুগের আইনস্টাইন বলা হচ্ছে, মাত্র আইকিউ এত বেশি। আবার অতি সম্প্রতি একটা ছোট্ট বাচ্চার জন্ম হয়েছে পাশ্চাত্যে, তার আইকিউ স্টিফেন হকিংয়ের চাইতেও বেশি, আইনস্টাইনের চাইতেও বেশি, অথচ প্রতিবন্ধী ছেলে। আপনি জানেন না যে আপনার সন্তানটা কী হবে ভবিষ্যতে, অথচ আপনাকে সন্তান পালন করে যেতে হবে, বাপ মার দায়িত্ব সেটাই, সন্তানের ভবিষ্যৎ সন্তানের আছে, আল্লাহ তার যা রাখছেন তকদির তাই হবে, তা আমার দায়িত্ব পালন করা। আর সে যা পাবে যদি ছেলে হয় অবশ্যই তাকে তাই দেবেন, মেয়ে হলে সে যা পাবে তাই দেবেন, কোনো অবস্থাতেই বেশি করতে পারবেন না। যদি ওসিয়াত করতে চান ওয়ান থার্ড করবেন, তার বেশি নয়। এই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, বা তিনি বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। আমি ইয়াতাআদা হুদুদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা ইউদখিলুহু নারান খালেদান ফিহা, তাকে প্রবেশ করানো হবে জাহান্নামে, যেখানে সে চিরদিন থাকবে। দুনিয়ার আগুন তো আমরা 1 মিনিট সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন চিরদিন সহ্য করার ক্ষমতা করে নাই। অতএব দুনিয়া থাকতেই সাবধান হওয়া ভালো, এর বাইরে গেলে, এই হক নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হলে আপনার সালাত সিয়াম কোনো কাজ লাগবে না, সব ব্যর্থ হবে। অতএব প্রিয় মুসলিম ভাইরা, কারো ফ্যামিলিতে যদি এরকম থাকে, দয়া করে বিষয়টি চিন্তা ভাবনা করবেন। যারা ফাঁকিতে পড়েছেন তারা আসলে ফাঁকিতে পড়েননি, ফাঁকিতে পড়েছে সেই যে আপনি ফাঁকি দিয়েছে, আপনি আদৌ ফাঁকিতে পড়েননি, আপনার তকদির যা লেখা ছিল তাই পেয়েছেন, হয়তো আপনার জমি কম পেয়েছেন, কিন্তু আল্লাহ পাক আরও অন্যদিক দিয়ে আপনাকে এমন কিছু দিয়েছেন যে সম্পদ তারা পায়নি,
অতএব আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষের হৃদয়তের জন্য দোয়া করবেন, আর যারা একটা অন্যায় করছেন তাদেরকে আমরা সাবধান করছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় তাদের নাই, প্রত্যেকেই মরতে হবে, মরার পরে তাকে শাস্তি পেতে হবে। অতএব উত্তরাধিকার বন্টন নীতি যার কোরআনে বর্ণিত হয়েছে বিষয়গুলি আমরা আশা করি সবাই খেয়াল রাখবো, কারণ আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহই আমাদের পালনকর্তা, আল্লাহই আমাদের রুজিদাতা, তিনি আমাদের সর্বক্ষণ দেখছেন এবং আমাদের কথা শুনছেন, আমাদের সমস্ত কাজ রেকর্ড করছেন, সেই রেকর্ডের বাইরে কিছুই যাবে না। আমরা হয়তো বহু জিনিস ভুলে যাই কিন্তু আল্লাহ ভুলেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের দেওয়া এই চিরন্তন উত্তরাধিকার নীতি মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। প্রত্যেক মুসল্লিকে আমরা প্রায় স্মরণ করে দিচ্ছি, আজও স্মরণ করিয়ে দিচ্ছি, মারকাজের মসজিদটা পড়ে আছে ওটা পুনরায় কাজ শুরু করতে হবে। আল্লাহ চাইলে আমাদের প্ল্যান তো আপনার তাহারিকে দেখেন, প্রায় সাততলা হবে, একতলা বেসমেন্ট সহ, নিচে গাড়ি বারান্দা থাকবে, উপরে ছয়তলা থাকবে। এটা রাজশাহী শহরের এরিয়া দিক দিয়ে সবচেয়ে বড় মসজিদ, তো 6,500 বর্গ ফুট। বিষয়টা মনে রাখবেন, মসজিদে আসবেন কিছু টাকা এক্সট্রা নিয়ে আসবেন এই মসজিদ ফান্ডে দান করার জন্য। এখন আগামী জুমায় আপনি আসতে পারবো কিনা তা তো জানি না, মৃত্যু হয়ে যেতে পারে না। কালকে শুনলাম ওলিমা খেয়ে গেল, কালকে নেই, আজকে জুমা আসলাম, আগামী জুমাতে নাও আসতে পারে। অতএব এটা মনে রাখবেন না, এই দানশীল মমিন ভাই বোনদের অল্প অল্প দানের মাধ্যমে আমাদের সব কিছু এখানে হয়েছে, মসজিদটা যেন হয়ে যায় তাতে মুসলিমদেরই সুবিধা। এবং এটার নেকি আপনারা জানেন, মান বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেহেতু আল্লাহ আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর জন্য, বান্দার জন্য না, কারো স্বার্থে না, আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। সেই নিয়তে যদি আপনারা এটা চেষ্টা করেন, আশা করেন যে মসজিদটা দ্রুত হয়ে যাবে। এটা যেহেতু মার্কাজ, সারা দেশের আলেম ওলামা কর্মী নেতা সব এখানে নিয়মিত যাতায়াত করেন। আগামী শনিবারে একটা বড় অনুষ্ঠান হবে, যদি মসজিদটা এখানে থাকতো আমাদের তাহলে আমাদেরকে অন্য জায়গায় হল ভাড়া করে লাগতো না। এর পরের মাসে আবারও আন্দোলনের জাতীয় সম্মেলন হবে, সেশন চেঞ্জের সম্মেলন হবে, সেখানে যে কত লোক আসবে আল্লাহ পাক ভালো জানেন। রাখবো কথা, এখন তো দুশ্চিন্তায় পড়ে গেছি আমরা, তাদের তো বসারও জায়গা নেই। বিষয়গুলো আপনারা চেষ্টা করলে খুশি হবো, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান-নবিয়্যা আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.